আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন প্রমাণ করার নমস্কার বন্ধুরা আর প্লাস নিউজের ডিজিটালে আপনার স্বাগত আর আজকে সবথেকে বড় একটি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই সব থেকে বড় সুপারস্টারকে নিয়ে কথা বলবো অবশ্যই সুপারস্টার বলতেই আমরা যার কথা বলছি টলিউডের জনপ্রিয় অভিনেতা বা সুপারস্টার জিতের অবশ্যই জিতের নতুন ছবি নিয়ে কিন্তু সবার একটা স্পেকুলেশন রয়েছে কারণ ইতিমধ্যেই বুমেরাং ছবির টিজার মুক্তি পেয়ে গিয়েছে আর টিজার মুক্তি পাওয়ার পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস এসেছে বিশেষ করে যারা জিত ফ্যানস রয়েছেন বা জিত অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু জিতের নতুন ধাঁচের একটি ছবি টিজার দেখে সত্যি আপ্লুত আর অবশ্যই কেন সেটা হলো যে এর আগে হয়তো সেইভাবে সায়েন্স বা কোনো সায়েন্টিস্টকে নিয়ে এইভাবে ছবির কথা ভাবেনি টলিউড সেখানে অবশ্যই যেখানে জিতকে এই টিজারে দেখা যাচ্ছে একজন সায়েন্টিস্টের ভূমিকায় যে একটা হিউম্যানয়েড রোবট তৈরি করছেন বা তার স্বপ্ন সেটা তৈরি করার আর সেখানে সেই হিউম্যানয়েড রোবটের যে ক্যারেক্টারটা বলছে সেখানে কিন্তু রুক্মিণী মৈত্রকে দেখা গিয়েছে অন্যদিকে মুখ্য চরিত্রে শুধুমাত্র জিৎ বা রুক্মিণী মৈত্র কথা বলবো না রয়েছেন খুব পরিচিত অভিনেতা সৌরভ দাস বা রহতবা দত্ত ভচল প্রজেক্টে কাজ ক্রিয়েট তো এরম বহু শিল্পীরা এই ছবির মধ্যে রয়েছে আর ছবির টিজার কিন্তু মানুষের মনে তাক লাগিয়েছে কারণ সায়েন্স বা এই ধরনের বিষয় বা এরম বলতে গেলে যেভাবে যে এই টিজার মানুষকে কিন্তু চোখ ধরাচ্ছে আরও বিভিন্ন দিক থেকে একটা বলতে গেলে সুপার বাইক নিয়ে কিন্তু জিতকে দেখা গিয়েছে যেটা খুবই উন্নত মানের বা টেকনোলজি বা হাইটেক বাইক বলা যায় সেই বাইক চালিয়ে জিতকে এন্ট্রি দিতে দেখা গিয়েছে তো সবথেকে বড় বিষয় অবশ্যই এটা কিন্তু আশা করছেন দর্শকরা যে যেহেতু এআইয়ের যুগে বা যেভাবে টেকনোলজির যুগে মানুষের মধ্যে সব কিছুর দিক দিয়ে এগিয়ে যাওয়ার একটা ধারণা রয়েছে বা সব দিক দিয়ে তারা কিন্তু সব কিছুকে টেক্কা দিচ্ছেন ঠিক তেমনই

যেটা মনে হচ্ছে যে জিতের এই ছবিটি অবশ্যই মানুষের মনে জায়গা করে নিতে পারে কারণ অবশ্যই এর আগে জিতের বেশ কিছু ছবি বেরিয়েছে যেগুলো কমার্শিয়াল ধাঁচের ছবি যেখানে মানুষের মতন ছবি রয়েছে এর আগে তো যদি বলা যায় যে ছবির যদি গল্প বলি সেখানে জুনের দিকে রিলিজ করছে জুনে রিলিজ করবে বুমেরাং আর তাই জন্যই বলা যায় যে এতদিন ধরে যে ছবির প্রমোশন বা এই অ্যাক্টিভিটি তো থাকছেই কিন্তু ট্রেলারের দিকেও মুখিয়ে থাকবে দর্শক কারণ একটাই বিষয় যে এই ধরনের টিজার দেখে যে একটা মানুষের আসা জাগে সবসময় টিজার দেখেই আমাদের একটা ভাবনা আসে যে ছবির কেমন কেমন হবে ছবিটি বা কেমন হতে পারে তার গল্প কেমন ঠিক তেমনই টিজার কিন্তু অনেকটাই আভাস দিচ্ছে যে অবশ্যই সায়েন্স বা হিউম্যানয়েড রোবট এরম এরম একটা বিষয় বাংলার বুকে বা বাংলা ছবিতে খুব একটা দেখা যায়নি তো সেইখানে সেই বিষয়টিকে তুলে ধরা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যেখানে বলিউড বা হলিউড খুব সহজেই সব বিষয় দেখিয়ে দেন কিন্তু বাংলা ছবিতে এই ছ এই বিষয়টিকে কীভাবে দেখাতে পেরেছেন বা জিতের প্রয়োজক সংস্থা এর আগেও বেশ কিছু ছবি করেছেন যেগুলো কমার্শিয়াল আছে বা সারা দেশে চেঙ্গিসের মতন ছবিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা মানে তারা কিন্তু অভিনবত্ব রাখার চেষ্টা করেছেন সারা দেশে তাদের বাংলা ছবিকে বা বাংলা কমার্শিয়াল ছবিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবারে বুমেরাং কি সত্যি বক্স অফিসে এর মতন ব্যবসা করতে পারবে বা অবশ্যই ব্যবসা করে এর মতন ফিরিয়ে আনতে পারবে যেভাবে অর্থ খরচা করে এই ছবিটি তৈরি করা হচ্ছে তো অবশ্যই সেটাই আশা আশা থাকবে প্রযোজক সংস্থাদের আর অবশ্যই যারা দর্শক রয়েছে বা বাংলা সিনেমার দর্শক রয়েছেন তারাও আশা করবেন যে এই ছবিটি টিজার যেভাবে মানুষের মনে তাক লাগাচ্ছে অবশ্যই ছবিটি আরও ভালো হবে সেটাই আশা করবেন অবশ্যই এটা বড় বিষয় যে ছবির যে টিজার মুক্তি পেয়েছে বুমেরাংয়ের সেটা কিন্তু ইতিমধ্যেই পাঁচ লাখের ওপর ভিউজ পেয়ে গিয়েছে তো সেখানে যত সময় যাচ্ছে এটা আরও ভাইরাল হয়ে উঠছে আর জিতের নতুন ছবি নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরও আশা থাকবে যে আরও ভালো কোনো কিছু আসতে চলেছে সম্পর্ক জীবনে কোনটা বেশি প্রয়োজন মদ এখন মদ বেশি প্রয়োজন আপাতত আর প্লাস নিউজের ডিউটালে আপনাদের এতটুকুই জিতের খবর নিয়ে আমরা এলাম অবশ্যই আগামী দিনে আরও অনেক জিতের ছবি বা গল্প নিয়ে বা আমাদের টলিপাড়ার বা বিনোদন জগতে নানান খবর নিয়ে আমরা অবশ্যই আবার ফিরে আসবো